আজকে সাহেবকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সাহেবকে ছেড়ে দিলে সাহেব অনেক কিছু করে, মানে যেখানে শুকতে লাগে সেখানে থেকে যায়। ওকে ওইভাবেই ছাড়া হয়েছে, যেমন গরুকে ছাড়া হয় ওই দড়িটা ওর সাথেই যেমন থাকে ওই রকমভাবে ফিতেটা ওর সাথেই আছে, ওই নিচে ঝুলতে ঝুলতে যাচ্ছে। নাহলে এখন কেউ কোনো বন্ধু দেখলে বাস ওর হয়ে গেল, ও দৌড়ে চলে যাবে। এত ভদ্র কি করে হচ্ছে বাবু, অত ভদ্র কি করে হচ্ছে? কি দেখছো তুমি, কি দেখছো? এ বাবু স্টে, বাবু সিট হয়ে যাতো, বাবু বাবু সিট হয়ে যাতো। দেখি আমার তো মাথা খারাপ হয়নি, তোর হয়েছে তো হয়েছে। আজকে যা রোদ দিয়েছে আমি সিট আর হব না আজকে এখানে, নাহলে আমার পাছু জ্বলে যাবে। কি হলো, ও ঘুরতে পারছে না, ছেড়ে দিয়েছে বলে ঘুরতে পারছে না। আমি তো এইভাবে ঘুরি না, আমি এটা তো অভ্যস্ত নয়। কি দেখছো ওদিকে, তো কিছুই দেখতে পাচ্ছি না আমি। হ্যাঁ ঘুরবে না, এভাবে দাঁড়িয়ে থাকবে কি, এভাবে দাঁড়িয়ে থাকবে? দেখি তো কেমন সিট হতে পারো, সিট হও তো, সিট। মাথা খারাপ হয়েছে আমার, বলছে নে নে আমাকে ধর, আমাকে ঘোরা, ও ঘুরবে না এভাবে, চলো ঘুরে নাও। ওকে ছোটর থেকে এইভাবে অভ্যস্ত, ও না ওর ফিতে না ধরলেও যাবেই না। কি হলো, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো, চলো চলো চলো। ও তো খুব ভালো ছেলে, আমি দেখলাম যে ওকে ফিতে ছেড়ে পরে কি করে, ও যাবেই না। সেদিক থেকে আর বলতে হবে না সাহেবকে, সাহেব একদম ছোট ভাই, খুব ভালো ছেলে, কিন্তু কাউকে দেখলে পরে, কোনো বন্ধু বান্ধবকে দেখলে পরে তখন কি করতো সেটা আমি জানি, কারণ আগেও এরকম একবার করেছিলাম অনেক দিন আগে। দৌড়ে চলে যাও, আজকে ভদ্র হয়ে গেছে, আজকে তো কেউ নেই এখানে, ভদ্র তো দেখাচ্ছে, দেখ ভদ্র হয়ে কেমন লাগে।